हाय फ्रेंड्स, वेलकम टू मल्लिकाज मल्टी क्विज। आज के आम्रा एक निरामिष रेसिपी देखाते चले। जेहेतु शीतकाल पड़े एखन अनेक नतून सब्जी पावा जाए, तो जे पाँच रकम सब्जी आम्रा नियेछि सेटा हलो मूलो नियेछि छोटो छोटो पाँच थेके छटा, शिम नियेछि आठ थेके दसटा, आलू नियेछि माझारी দুটো, আর বেগুন নিয়েছি সামান্য, আর একটু ফুলকপির ডাঁটা। এই হচ্ছে আমাদের সবজি। আগেই বলেছি এটা একটা নিরামিষ রেসিপি, তো এতে যেগুলো লাগছে সেটা হচ্ছে আদা বাটা, জিরে গুঁড়ো, চিনি, হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, আর আধ চামচেরও কম পাঁচ ফোড়ন, আর তেজপাতা, আর স্বাদ মতো নুন। জিরে গুঁড়ো এক চামচ মতো লাগবে, আদা বাটা দেখতে পাচ্ছেন এক চামচের একটু বেশি, চিনি এক চামচের একটু বেশি, আর হলুদ গুঁড়ো এক চামচের সামান্য বেশি। তো এই হচ্ছে আমাদের আজকের উপকরণ, এই হচ্ছে আজকের নিরামিষ যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মূলোর পাতা। তেলটা গরম হতেই এতে আমরা পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম, তেজ পাতাও অ্যাড করলাম, দুটো কাঁচা লঙ্কা আমরা একটু হাত দিয়ে ফাটিয়ে অ্যাড করে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একে একে সব সবজি অ্যাড করে দিয়েছি, আলু, বেগুন, মূলো, শিম, আর ফুলকপি ডাঁটা। এই একে একে অ্যাড করে আমরা ভালো মতো নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে এবারে আমরা এতে নুনটা অ্যাড করি। এটাও মায়ের রেসিপি, তো মা রান্নাটা মাই করছে। আজকে আমরা একটা নিরামিষ রেসিপি দেখছি, যেটা হচ্ছে মূলোর পাতুসা। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এতে আমরা নুন দিলাম আর হলুদ দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এতে এবার আমরা চিনি দেবো। চিনিটা অ্যাড করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে আমরা সেদ্ধ হতে, এতে এবার আমরা যে আদা বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ মতো, এর সাথে এই জিরে গুঁড়োটা রেখেছিলাম এক চামচ মতো, এটাও অ্যাড করে দিলাম। দিয়ে এটা আমরা ভালো ফের করে নেড়ে চেড়ে নেব। এবারে আমরা দেখে নেব বারে বারে নেড়ে চেড়ে যে সবজিগুলো একটু নরম হয়ে এসেছে আর মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আজকের রেসিপি মূলোর পাঁচ মিশন। এবারে আমরা এতে একটু সামান্য জল অ্যাড করব যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়। খুবই সামান্য জল আমরা এতে। আজকে আমাদের রেসিপি নিরামিষ মূলোর পাঁচমিশালি সেটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করে দেব। আজকে আমাদের নিরামিষ রেসিপি মূলোর পাঁচমিশালি একদম তৈরি হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সার্ভ করে দিয়েছি। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।